নজর রাখবো পরবর্তী সংবাদে। জেলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্যত এবার এই বড় দাবি করলেন লালু প্রসাদ যাদবের কন্যা ভিসা ভারতী। কিন্তু কোন যুক্তিতে এমন দাবি করলেন আরজেডি নেত্রী ভিসা ভারতী? গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো। আমাদের প্রতিনিধির কাছে রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এবার হঠাৎ করে প্রধানমন্ত্রীকে জেলে যাওয়ার কথা বলছেন, এবার কি আপডেট পাচ্ছ তুমি এই বিষয়ে? জেলে যাবেন, যে কোট আনকোট বক্তব্য এবার উঠে এসেছে লালু কন্যার পক্ষ থেকে, সেটাকে কেন্দ্র করে কিন্তু ওই বক্তব্যকে দূরে এতটা উনি দেন তোমার দেশ রাজনীতি রীতিমতো দেশ রাজনীতিতে সর্বোচ্চ পড়ে গেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে একটু ব্যাখ্যা দিই যে সাধারণ কোন নেতা নেত্রী নয়, একেবারে তার বিরুদ্ধে কথাটা বলা হয়েছে না, দেশের একেবারে তোমার প্রধানমন্ত্রী রয়েছেন তার বিরুদ্ধেই কথা উঠে এসেছে, যাতে করে কিন্তু একেবারেই বলা যায় তোমার দিল্লি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক যে নগর রাজনৈতিক যে পরিস্থিতি সেটা তো এক প্রকার সরবল করে গেছে। ক্ষমতা ইউনি কি না একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফেলে পাতানোর হুঁশিয়ারি, এই হুঁশিয়ারিটাও কিছু দিয়েছেন রাষ্ট্রীয় দলের রাষ্ট্রীয় জনতা দলের নেত্রী তথা লালুর কন্যা মিশা ভারতী। এবার মিশা ভারতী যেক্ষেত্রে বক্তব্য উঠে এসেছে, সেক্ষেত্রে বিহারের পাটলিপুত্র লোকসভা কেন্দ্রের এই প্রার্থী, যেখানে সাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়ে এক প্রকার তিনি বলেন যে একবার বিরোধী ইন্ডিয়া জোটকে যদি ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হয় বা যদি সুযোগ পায়, তাহলে সেই জায়গাতে বিজেপির সব নেতারাই একে একে জেলে যাবেন এবং সেটার নাকি শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে। এই কথাই একেবারে কোটানকোট আমি আরো একবার বলছি যে মন্তব্য করেছেন ইতিমধ্যেই তোমার লালু প্রসাদের কন্যা, তার এই মন্তব্যকে ঘিরে যথেষ্ট চাপারোপর তৈরি হয়ে গেছে কার্যত পক্ষে। বিজেপির বহু নেতা যারা দাবি করেছেন যে মিশার এই যে আত্মবিশ্বাস তাতে আদতে ছোট মুখে বড় কথা হয়ে গেছে, খুব স্বাভাবিক ভাবে বলছেন দেখো হাতে আর 7টা দিন বাকি রয়েছে, তারপরে তোমার প্রথম দফা শুরু হয়ে যাবে আর এই পরিস্থিতিতে একদল অন্য দলের দিকে কাদা ছোড়াছুড়ি করবে, এক দলের অন্য দলের দিকে আঙুল উঠবে, সেটাও কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়, এটাতে অস্বাভাবিকের কিছু নেই। কিন্তু তার পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকে যেভাবে তিনি আক্রমণ করেছেন, যে চাকাছোলা ভাষায় এক প্রকার তিনি কোটাঙ্কন বক্তব্য পেশ করেছেন, তাতে করে কিন্তু বলতে হয় যে এবার চাপানোত্তর শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। কারণ তিনি বয়সের দিক থেকে বড়, অভিজ্ঞতার দিক থেকে বড়, তোমার পদের দিক থেকে বড়, সব দিক থেকে কিন্তু সবার উপরে তিনি রয়েছেন, তাই তার বিরুদ্ধে তার প্রতি কি বাক্য উচিত ব্যবহার করা, বাক্যশৈলীর ক্ষেত্রে অন্তত পক্ষে বিরোধীদের কিছুটা সমিতির ভাব থাকা প্রয়োজন, সে কথাই এখন শাসক দল বা বিজেপির পক্ষ থেকে একাংশ নেতৃত্বরা দাবি তুলেছেন। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো এবারে যে প্রচার, সেই প্রচারের ভাবধারাকেও এক প্রকার কোথাও গিয়ে ক্ষুণ্ণ করছেন এবং সেই প্রচারে বেরিয়ে এই যে আক্রমণ করা সেটা একেবারে উচিত নয়। কটাক্ষের সুরে যদি তিনি এই কথা যদি বলে থাকেন, যাদের নেতারা দুর্নীতি মামলায় জেলে, তারা আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছেন, সেটাও কিন্তু উঠে আসছে তোমার খুব স্বাভাবিক শাসক দলের থেকে। বিরোধীদের প্রচারে আর কোনো জায়গা নেই বলেই তারা মোদীর নাম এনে এবার সামনে প্রকাশ্যে আনার চেষ্টা করছেন, রাজনীতিতে জলগুলা করার চেষ্টা করছেন এবং ভোটকে সামনে রেখে যদি অপর দলের ভাবমূর্তি নষ্ট করা যায় তাহলে ধারে ধারে যে দল সেটা করছেন অর্থাৎ বিরোধীদের পক্ষে অনুকূল হবে সেই চেষ্টাই করছেন। ইতিমধ্যে বিরোধীরা বা ইন্ডিয়াতে সেই দাবি এখন মোদী শাসক দলের পক্ষ থেকে তোলা হচ্ছে। তবে আর যাই হোক দেখো ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিভিন্ন রকমের প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে খুব স্বাভাবিক ভাবে সংকুল একটা চলছে, এটাও তো একটা লোকসভা বা নির্বাচনকে কেন্দ্র করে একেবারে চেনা ছবি, অস্বাভাবিকের কোনো কিছু নেই। কিন্তু তারপরেও বলতে হয় যে এই যে বক্তব্য, সেই বক্তব্যকে ঘিরে কিন্তু এই মুহূর্তে এক প্রকার উত্তাল রয়েছে দেশীয় রাজনীতি। তবে দেখো শুধুমাত্র দেশ নয় রাজ্যের কথাও যদি বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও কিন্তু প্রত্যেকটা সভা প্রত্যেকটা বৈঠকে দাঁড়িয়ে একটাই কথা বলতেন যে বিরোধীদের কাছে এই মুহূর্তে কোনো ইস্যু নেই বা বিরোধীদের কাছে দেখিত কোনো কিছু তোমার শাসক দলের বিরুদ্ধে বলার নেই, তাই তারা এখন এক প্রকার বলা যায় কোনো কিছু সেভাবে আক্রমণ সারাতে পারছে না, তারা বিভিন্ন রকমই দিক টানছে, বিভিন্ন রকমই অভিযোগ সারানোর চেষ্টা করছে, কিন্তু আদতেই বিরোধীদের কাছে এই মুহূর্তে কোনো ইস্যু নেই। যেটা মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও একেবারে গতকালকেই বলেছেন যাদের একটি জনসভাতে উপস্থিত হয়ে, তবে সেই জায়গাতে দাঁড়িয়ে একদল আরেক দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করবে সেই ছবি এখন পরিলক্ষিত হচ্ছে তোমার দেশীয় রাজনীতির মধ্যে, যেমনটা আজকে আরো একবার প্রমাণিত হলো। আরো একবার লক্ষ্য করে দেন সেই জায়গায় দাঁড়িয়ে লালু কন্যার এই দাবি বা এই কোটানকোট বক্তব্যকে কেন্দ্র করে শতাব্দী। একদম ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তুলে ধরার জন্য।
আমাদের সাথে ছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং এক্ষেত্রে বলা যায় লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই আগ্রাসী হয়ে উঠছে শাসক থেকে বিরোধী সকলে সে জায়গায় দাঁড়িয়ে। এবার লক্ষ্য করা গেল যে বড় দাবি তুলেছেন লালু প্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী, যেখানে বলেছেন প্রধানমন্ত্রী নাকি জেলে যাবেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।